हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शिक्षा निवेदन। आजकल भिडियोटी बीडीपी एवं यूजी उभय बंधुदेर उद्देश्य। दीर्घ प्रतीक्षार फल आज अवसान हलो। बंधुरा, तुम्हारा अने बार बार जिज्ञेस कर कब असाइनमेंटर तारीख देवे, कब असाइनमेंट एग्जाम शुरू हो। आज एनएसओयू एक नोटिस पब्लिश कर नोटे दिए कब तुम्हारे असाइनमेंट एग्जाम शुरू हो, कत तारीखे शेष हो, की नियम तुम्हारे फलो करते असाइनमेंटा देवार जो। ये भिडियोते समस्त तथ्य जे नोटिसटा पब्लिश करे छे, सेई नोटिसे तुम्हारे जे नियमावलीटा दिए छे सेई पुरो नियमावलीटा आमी विस्तारितभावे भिडियोते व्याख्या करब। आर कत तारीख थेके कत तारीख पर्यन्त तोमरा परीक्षाटा दिते पारबे सबकिछु ओई भिडियोते व्याख्या करब। ताई बंधुरा, भिडियोटि स्किप ना करे पुरोपुरी देखबे। चलो देखे नी आमरा। प्रथमे देखी एनएसओयू अर्थात नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी, डेट 19/7/2022, बीडीपी ऑनलाइन टर्म एंड एग्जामिनेशन December 2021 June 2022, अंडर ग्रेजुएट डिग्री प्रोग्राम। देखो एबार बोलछे ऑनलाइन असाइनमेंट जमा देवार समय सीमा। देखो तुम्हारे ऑनलाइन असाइनमेंट जो परीक्षाटा से परीक्षाटा शुरू होच्छे 26/7/2022 बेला दुटो थेके, अर्थात जुलाई 26 तारीख बेला दुटो थेके शुरू होच्छे। आर परीक्षाटा चलबे तोमादेर 2/8/2022 बेला दुटो पर्यन्त, अर्थात आगस्ट 2/2022 बेला दुटो पर्यन्त। एबार बंधुरा देखे नेब जे एई परीक्षाटा, जारा नतून यूजर स्टूडेंट आछो, जारा बीडीपी सेकेंड इयार बा थार्ड इयार, तारा तो सबाई जानो नियमटा, तबुओ तोमरा आरेकबार नियमटा देखे नाओ। आर जारा नतून यूजर स्टूडेंट आछो तारा तो जानो ना नियमावली, सुतरां तोमरा मन दिए नियमटा एकटु शुने नाओ। देखो जे शिक्षार्थीरा इतिमध्ये असाइनमेंट जमा देवार पूर्ववर्ती शर्तगुलि जेमन परीक्षार फर्म जमा देवा, फीस जमा करा इत्यादि सम्पन्न करेछेन, शुधुमात्र सेई शिक्षार्थी एई बीडीपी अनलाइन टर्म एंड एग्जामिनेशन December 2021 ও June 2022 আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম এই পরীক্ষাটা আর কি অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে। সেটা হচ্ছে, আমি একটু বলে দিই যে যারা অ্যাসাইনমেন্টের আগে ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপের টাকাটা সঠিক সময়ে জমা করেছো তারাই একমাত্র এই অ্যাসাইনমেন্টটা জমা করতে পারবে। তারপরে দেখো পরের পয়েন্ট, অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা সুনির্দিষ্ট পোর্টাল, অর্থাৎ দেখো এই যে পোর্টালটা, এই যে www.nsoucbdp.com এই যে পোর্টালটা দেওয়া আছে, এই পোর্টালের মাধ্যমে তারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ পাবেন। তাহলে এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবে। আর শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে এনএসওইউ জানিয়েছে যে স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে, অর্থাৎ তোমরা যেখানেই ফোন থেকে ডাউনলোড করো বা কোনো ক্যাফে থেকে ডাউনলোড করো, তোমরা অবশ্যই তার একটা প্রিন্ট আউট বের করে নেবে, এবং এই প্রিন্ট আউট কপিটি নিজের সংগ্রহে সুরক্ষিত রাখতে হবে, পরে এই কপিটা হয়তো লাগতে পারে। নেক্সট, তারপর দেখো তোমাদের দিয়েছে দু নম্বরে, যে শিক্ষার্থী পরীক্ষার ফর্ম সঠিকভাবে যথাসময়ে জমা করেননি সেই শিক্ষার্থীকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখানো হচ্ছে। অনেকে প্রশ্ন করছে আমাকে যে ইনভ্যালিড স্টুডেন্ট কেন দেখাচ্ছে, তাহলে তারা একটু জেনে নাও যে যেসব শিক্ষার্থী বা যেসব বন্ধুরা তোমরা পরীক্ষার ফর্মটা এক্সাম ফর্ম ফিল আপটা ঠিকভাবে জমা করোনি তাদেরকেই ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে। নেক্সট চলে আসি তিন নম্বর পয়েন্ট, শিক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগযুক্ত স্মার্টফোন বা ট্যাব ট্যাবলেট বা পিসি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। অর্থাৎ তোমরা তোমাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন এবং যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্টটা জমা করতে পারবে। কিন্তু কোনো শিক্ষার্থী একই সঙ্গে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবে না। দেখো তুমি ধরো তোমার মোবাইল ফোনে তোমার সাইটটা ওপেন করলে, অর্থাৎ তুমি এক্সাম পোর্টালে ঢুকে তোমার এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমার পরীক্ষার সাবজেক্টগুলো ওয়ান করলে, ঠিক একই সময়ে তুমি কিন্তু অন্য কোনো ডিভাইসে বা ল্যাপটপে বা ডেস্কটপে তুমি কিন্তু তোমার লগ ইন তোমার এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু তোমার সাইটটা লগ ইন করতে পারবে না। নেক্সট চার নম্বর,
কি বলছে দেখো, বিডিপি অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল, অর্থাৎ এই যে পোর্টালটা দিয়েছে দেখে নাও ভালো করে, এই পোর্টালে কিন্তু তোমরা অনলাইন অ্যাসাইনমেন্টটা জমা করতে পারবে। এবং আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আন্ডার সিবিসিএস অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আরও একটি পোর্টাল, অর্থাৎ ওই পোর্টালটা অথবা এই পোর্টালটা তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবে। আর শিক্ষার্থীরা এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অনুযায়ী এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ লিখে এই পোর্টালে লগ ইন করতে পারবে। তাহলে এই যে পোর্টালটা দিয়েছে, এই পোর্টালটা তোমাদের এই পোর্টালে ক্লিক করে তোমরা ক্রোম ব্রাউজারে ঢুকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের নম্বরটা এবং তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ এই দুটো লিখে তোমরা কিন্তু তোমাদের সাবজেক্টগুলো দেখতে পারবে বা তোমাদের সাইটে তোমরা লগ ইন করতে পারবে। এবার লগ ইন করার সময় শিক্ষার্থীরা যে রেজিস্টার মোবাইল নম্বর বা অল্টারনেটিভ মোবাইল নম্বর দেবেন সেই মোবাইলে ওটিপি যাবে। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু ওটিপি যে কোনো মোবাইল নম্বরে আসবে না। বারবার বলছি যে তোমরা যে মোবাইল নম্বরটা এক্সাম ফর্ম ফিল আপের সময় দিয়েছো অথবা তোমরা অল্টারনেটিভ নম্বর হিসেবে যে মোবাইল নম্বর ব্যবহার করেছো কেবলমাত্র সেই মোবাইল নম্বরে ওটিপিটা যাবে। সমস্ত শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডে লিখিত তথ্য গোপন রাখার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা যেখানে সেখানে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এবং এনরোলমেন্ট সার্টিফিকেটের যে এনরোলমেন্ট নাম্বারটা সেটা কিন্তু তোমরা সব জায়গায় ছড়াবে না, কারণ বিভিন্ন রকম বিপদের সম্মুখীন কিন্তু তোমরা হতে পারো। কোনো শিক্ষার্থী তার পাঠ্যক্রমের মধ্যে রেজিস্টার মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে না। তাহলে দেখো, তুমি কিন্তু হঠাৎ করে তোমার যে নম্বরটা রেজিস্টার করা হয়েছে ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু তুমি হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না। নেক্সট আসি 5 নম্বরে। দেখো, পোর্টালটি 26/7/2022 বেলা 2 থেকে 2/8 অর্থাৎ আগস্টের 2 তারিখ বেলা 2 পর্যন্ত 7 দিন 24 ঘন্টার জন্য খোলা থাকবে। অর্থাৎ তোমরা যে কোনো টাইমে এক্সামটা দিতে পারো, সকাল 6টা থেকে 12টা যে কোনো টাইম তোমাদের 24 ঘন্টা এইভাবে তোমাদের পোর্টালটা খোলা থাকবে। তোমরা যে কোনো টাইম তোমরা তোমাদের এক্সামটা দিয়ে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। নেক্সট পয়েন্ট আসি। দেখো, নেক্সট পয়েন্টে বলছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমার শুরুর দিন অর্থাৎ 26/7/2022 বেলা 2 থেকে 2/8/2022 বেলা 2 থেকে মানে 2 পর্যন্ত নির্দিষ্ট সময়ের 7 দিন 24 ঘন্টার জন্য এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে উল্লিখিত পেপারগুলি জমা দিতে হবে। অর্থাৎ দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমরা যেটা ডাউনলোড করেছো এবং সেখানে যে পেপারগুলো লেখা আছে যে এই পেপারগুলো তোমাদের এক্সাম দিতে হবে, সেই পেপারের এক্সামগুলো তোমরা কিন্তু এই 7 দিনের মধ্যে দিতে পারো। প্রত্যেক দিন একটা একটা করেও দিতে পারো বা তোমরা একসাথে সবকটাও দিতে পারো। নেক্সট 7 নম্বর পয়েন্ট, দেখো, শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো যে কোনো সময়ে ওপরে উল্লিখিত সময়সীমার মধ্যে অর্থাৎ 26 থেকে 2 তারিখ এই সময়ের মধ্যে পছন্দ অনুযায়ী যে কোনো পেপার জমা করতে পারবেন। তাহলে দেখো, তুমি প্রথমে তোমার পছন্দ অনুযায়ী যে পেপারটা তুমি রেডি করতে পারবে সেই পেপারের উত্তর তুমি আগে অবশ্যই দিতে পারবে। তবে একটি পেপার সম্পূর্ণ করে সাবমিট করার পরই অন্য পেপার সাবমিট করার সুযোগ পাওয়া যাবে। দেখো বন্ধুরা, তোমরা ধরো কোনো অনার্স পেপারের ফার্স্ট পেপার খুলেছো, খুলে পরীক্ষা দিতে দিতে তোমরা কিন্তু সেকেন্ড পেপারটা ওপেন করতে পারবে না। যতক্ষণ না ফার্স্ট পেপারের পরীক্ষার এক্সামটা কমপ্লিট হবে ততক্ষণ তোমরা অন্য পেপারের কোনো এক্সাম দিতে পারবে না। নেক্সট পয়েন্ট আসি। দেখো, 8 নম্বর পয়েন্টে আছে, অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এমসিকিউ পদ্ধতি অনুসরণ করা হবে। তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন দেখাই যাচ্ছে বন্ধুরা যে তোমাদের প্রশ্ন কিন্তু এমসিকিউ মোডে হবে। নেক্সট পয়েন্ট, শিক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক দিয়ে অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ দেখো, একটা প্রশ্ন দেওয়া থাকবে, স্ক্রিনে একটা প্রশ্ন উঠবে, তার নিচে 4টে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক অপশান সেটাতে তোমরা টিক মারবে, মেরে সাবমিট করবে। নেক্সট আসি 10 নম্বরে, শিক্ষার্থীর একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পেপারের জন্য 3 ঘন্টা যদি পূর্ণমান 100 হয়, তার মানে দেখো, তোমাদের যেগুলো অনার্স পেপার বা সাবসিডারি পেপার যেগুলোতে 100 মার্কের পেপার সেগুলো কিন্তু তোমরা তার জন্য তোমরা 3 ঘন্টা সময় পাবে। আর যেগুলো হচ্ছে 50 নম্বর বা পূর্ণমান 20 মানে 20 নম্বরের তাদের জন্য সময় পাবে তোমরা 2 ঘন্টা। তারপর সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার সময়সীমা শেষ হয়ে যাবে। নেক্সট আসি, দেখো 11 নম্বর। 11 নম্বরে বলছে একটি 100 নম্বরের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের 20টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের 100 নম্বরের জন্য 20টা 1 নম্বরের প্রশ্ন থাকবে,
কিন্তু ওই 20 নম্বরের মান 100 নম্বরের সমান বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ দেখো আমরা জানি সাধারণত এমসিকিউ প্রশ্নের মান 1, কিন্তু তোমাদের এনএসওইউ যে সুবিধাটা করে দিয়েছে এখানে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের মান হচ্ছে 5। টোটাল 20টা প্রশ্ন থাকবে, 20টা প্রশ্নের মান হচ্ছে 100। আর 50 নম্বরের জন্য নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 50 নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের 10টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের যেসব পেপার 50 নম্বরের আছে সেই সব পেপারে মাত্র 10টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10টা প্রশ্নের জন্য তোমাদের মান থাকবে 50 নম্বর। তাহলে ওই 10 নম্বরের মান 50 নম্বরের সমান বলে ধরে নেওয়া হবে। আর একটি 20 নম্বরের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য শিক্ষার্থীদের 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে যেসব শিক্ষার্থীর 20 নম্বরের অ্যাসাইনমেন্ট আছে তাদের কী থাকবে, 10টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। নেক্সট দেখো 12 নম্বরে বলছে একটি অ্যাসাইনমেন্ট পত্রের সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না, অর্থাৎ শিক্ষার্থীগণ কোনো একটি অ্যাসাইনমেন্ট পত্রের সমস্ত প্রশ্ন একসঙ্গে দেখতে পারবেন না। ধরো আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই কোনো হলে, আমাদের হাতে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়, সেখানে সমস্ত প্রশ্ন একসাথে থাকে, কিন্তু এখানে তোমরা স্ক্রিনে সমস্ত প্রশ্ন একসাথে দেখতে পাবে না বন্ধুরা। তোমাদের এক একটা প্রশ্ন এক একবার স্ক্রিনে আসবে, সেই প্রশ্নের উত্তর কমপ্লিট করে সাবমিট করলেই তবে তুমি পরের প্রশ্নে যাওয়ার সুযোগটা পাবে। দেখো বন্ধুরা এখানে বলে দিয়েছে অ্যাসাইনমেন্ট পত্রের সব প্রশ্ন একসাথে দেওয়া হবে না, অর্থাৎ শিক্ষার্থীগণ কোনো একটি অ্যাসাইনমেন্ট পত্রের সমস্ত প্রশ্ন একসাথে দেখতে পারবেন না। পরের প্রশ্নে যাওয়ার জন্য আগের উত্তর সাবমিট করতে হবে এবং পরবর্তী প্রশ্নগুলোর জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে। নেক্সট আসি 13 নম্বরে বলছে এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে প্রশ্নটি এড়িয়ে যেতে চান, তিনি ওই প্রশ্নের উত্তর না দিয়ে সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারবেন। তাহলে দেখো বন্ধুরা, ধরো তোমার স্ক্রিনে একটা প্রশ্ন এসেছে, তুমি প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে জানো না, তুমি উত্তরটা দিতে পারছো না, তাহলে তুমি কোনো অ্যান্সার ক্লিক না করেই তুমি সাবমিটে ক্লিক করলে তাহলে কিন্তু তুমি পরের প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে, মানে নতুন একটা প্রশ্ন তোমার স্ক্রিনে চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে তিনি ওই প্রশ্নের পরিবর্তে কোনো বিকল্প প্রশ্ন পাবে না। তাহলে দেখো বন্ধুরা, যে প্রশ্নটা তোমার একবার আসছে স্ক্রিনে তুমি স্কিপ করে পরের প্রশ্নে যাচ্ছ, তবে কিন্তু ওই প্রশ্নটা তুমি এড়িয়ে যেতে পারবে না। ওই প্রশ্ন কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে আবার কিন্তু শেষে ওই সেম প্রশ্নটা আবার আসবে। 14 নম্বরে দেখো এই অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার সময় একবার উত্তর সাবমিট করে দিলে সেটি আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না এবং কোনোভাবে আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে না। বন্ধুরা আমরা যদি হাতে কলমে পরীক্ষা দিই তাহলে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল করি তাহলে আমরা কেটে সেটা সঠিকটা লিখতে পারি, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো সুযোগ কিন্তু আমাদের হাতে নেই। একবার যদি তুমি একটা উত্তর দিয়ে সাবমিট করে ফেলো তাহলে কিন্তু তুমি ওটার জন্য আর কোনো নতুন প্রশ্ন বা ওটাকে ঠিক করার কোনো সুযোগ তুমি পাবে না। নেক্সট দেখো 15 নম্বরে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে দেখো বন্ধুরা, সাধারণত আমরা চাকরির পরীক্ষায় দেখি যে প্রশ্ন ভুল করলে আমাদের নম্বর কেটে যায় যা পেয়েছি, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তোমরা যা নম্বর পাবে সেটাই তোমাদের থাকবে। নেক্সট আসি দেখো 16 নম্বরে শিক্ষার্থীরা 100 নম্বরের একটি অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 9 বার বিরতি পাবে এবং মানে 9বার তোমরা পজ করতে পারবে এবং 50 নম্বরের পরীক্ষার জন্য তোমরা 4বার পজ করতে পারবে। এই বিরতির সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না এবং বিরতির আগে শিক্ষার্থীদের সাবমিট করা উত্তরগুলি যথারীতি সংরক্ষিত থাকবে। সমস্ত বিরতির সুযোগ নেওয়ার পর সময় শেষ বলে ধরে নেওয়া হবে। তাহলে দেখো বন্ধুরা, তোমরা যেটা 20টা প্রশ্নের যে উত্তরটা দিচ্ছ তার জন্য যে 9বার পজ থাকছে, তোমরা যদি মানে পজ নিতে নিতে কোনো প্রশ্ন পাচ্ছ না অথচ পজ নিচ্ছ, নিতে নিতে যদি তোমাদের 20টা পজ শেষ হয়ে যায়, নটা পজ যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষাটা শেষ বলে ধরে নেওয়া হবে। আর 50 নম্বরের জন্য যে 4টে পজ থাকবে, 4টে পজ যদি তুমি কোনো প্রশ্ন পাচ্ছ না বলে বারবার নিয়ে ফেলো, তাহলে কিন্তু 4টে পজ কমপ্লিট হয়ে গেলেই তোমার পরীক্ষাটা শেষ বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে তোমার প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো কি হলো না সেটা কিন্তু এনএসওইউ দেখবে না। সুতরাং পজ নেওয়ার সময় বন্ধুরা একটু ভেবেচিন্তে ঠিকঠাকভাবে নেবে।
শিক্ষার্থী পজ নেবার সময় যে ডিভাইসে পরীক্ষা দিচ্ছেন তা কোনোভাবেই রিফ্রেশ করা যাবে না। মনে রাখবে ভালো করে, তোমরা যে ডেস্কটপ বা তোমরা অ্যান্ড্রয়েড সেট বা ল্যাপটপ যার মাধ্যমেই পরীক্ষা দাও না কেন, তোমরা যখন পজ নেবে সেই পজ নেবার সময় যে পেজটা তোমাদের থাকবে কোনোভাবেই সেই পেজটাকে তোমরা রিফ্রেশ করতে পারবে না। নেক্সট চলে আসি 17 নম্বর, পরীক্ষার্থী ইকুইভ্যালেন্ট অ্যাসাইনমেন্ট উত্তরপত্রগুলি পরীক্ষা শেষ হওয়ার 7 দিন পরে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখা বাধ্যতামূলক। তবে ওই প্রিন্ট কপি শুধুমাত্র শিক্ষার্থীদের ব্যক্তিগত সংরক্ষণের জন্য, এগুলি কোথাও জমা দেওয়ার দরকার নেই। দেখো বন্ধুরা, তোমাদেরকে NSOU জানিয়ে দিল যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 7 দিন পরে তোমরা তোমাদের উত্তরপত্রগুলো, মানে যে অ্যান্সার শিটটা তোমরা তৈরি করেছো, সেটাকে তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারবে। এবং প্রিন্ট আউট করে তোমরা কিন্তু নিজেদের কাছে তোমাদের রাখতে হবে, এটা কিন্তু কোথাও জমা দিতে হবে না। নেক্সট চলে আসি 18 নম্বরে, বলছে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ই সার্ভেলেন্স সিস্টেমে যদি কোনো শিক্ষার্থীর কোনোরকম অসৎ উপায় অবলম্বনের চেষ্টা ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে শাস্তি পেতে পারেন। তাহলে বলছে তোমরা যখন অনলাইন পরীক্ষা দিচ্ছ সে সময় যদি তোমরা কোনো অসৎ উপায় অবলম্বন করো তাহলে কিন্তু যদি বিশ্ববিদ্যালয় জানতে পারে তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই NSOU-র ওয়েবসাইট তোমরা দেখতে পারো, হ্যাঁ নোটিশটা নিজেরাও দেখতে পারো। আর তোমাদের যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বা কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে যে হেল্পলাইন নম্বর একটা দিয়ে দিয়েছে NSOU, তোমরা এই হেল্পলাইন নম্বরে কল করতে পারো। দেখো 9830338974, আর বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা কিন্তু এই নম্বরে কল করতে পারো। আরেকবার ভালো করে শুনে নাও, অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে 26 তারিখ থেকে, দুপুর 2টো থেকে শুরু হবে, মানে পোর্টালটা অন হবে, আর শেষ হবে 2/8/2022, এটা আগস্টের 2 তারিখ বেলা 2টোর সময় তোমাদের পোর্টালটা আবার বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমার স্ক্রিনে আমি আমার ফোন নম্বরটা লিখে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে রাখছি, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যদি কোনো বন্ধু মনে করো পরীক্ষা দিতে পারছো না বা কোনো রকম অসুবিধা আছে হেল্পের জন্য, তুমি অবশ্যই আমাকে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকলে, ফেসবুক পেজের লিংক দেওয়া থাকলো, তোমরা সেখানেও জয়েন হয়ে যেতে পারো। কোনো রকম কোনো প্রবলেমের সম্মুখীন হলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো।